নমস্কার ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই আজকে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এক নম্বর বিডিপি পরীক্ষা কিভাবে হবে দু নম্বর পরীক্ষায় কিভাবে লগ করবে তিন নম্বর যারা পেইড গ্রুপে আছো মানে যারা আমার কাছ থেকে নোটস নিয়েছ ইতিহাস স্টুডেন্টসরা তারা কিভাবে পেইড গ্রুপে হেল্প পাবে এই তিনটি টপিক আজকে আলোচনা করব চলো শুরু করি প্রথমে বলে রাখি যারা এখনও নোটস নেওয়া নি তারা যদি নিতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো প্রথম প্রশ্ন বিডিপিদের কিভাবে পরীক্ষা হবে এ বছর অনলাইন পরীক্ষা হবে ঠিক আছে মাল্টিপাল চয়েস কোশ্চেন অর্থাৎ তোমার প্রশ্ন থাকবে একটা নিচে চারটে অপশন থাকবে এবং সেটি পরীক্ষাটা হবে পন পনেরো পনেরো নয় দু থেকে বাইশ নয় দু হাজার একুশ তারিখ অবধি এটা হলো অ্যাসাইনমেন্ট ফাইনাল পরীক্ষা নয় ফাইনাল পরীক্ষা তোমাদের অক্টোবর নাগাদ হতে পারে পুজোর আগে ঠিক আছে এরপরে দ্বিতীয় প্রশ্ন লগ ইন কীভাবে করবে প্রথমে বলে রাখি তোমাদের যে একটা পোর্টাল দেওয়া রয়েছে অনেকের মেসেজও দিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় সেই পোর্টালে তোমরা পনেরো তারিখ দুটোর পর থেকে লগ ইন করতে পারবে তবে পনেরো তারিখ কেউ পরীক্ষা দিও না যারা আমার ভিডিও দেখছ বলে রাখি প্রথম দিন প্রচুর সমস্যা হয় তোমরা পরের দিন থেকে তোমরা পরীক্ষা দাও ঠিক আছে লগ করতে তোমাদের কয়েকটা জিনিস প্রয়োজন সেগুলো হলো তোমাদের যে এনরোলমেন্ট নাম্বার সেটা লাগবে ডেট অফ বার্থ সেটা লাগবে আর কারেন্ট মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন রেজিস্টারের যে মোবাইল নাম্বার সেটা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তোমাদের ধারের কাছে যে মোবাইলটা থাকবে সেই মোবাইল নাম্বারটাই দেবে এবং ওটার পরে তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা ওখানে লগ ইন করলে তুমি লগ ইন করতে পারবে তারপরে তোমাদের দেখবে তোমার যে পেপারগুলো আছে বাদিকে তোমার নাম দেখাবে এবং তোমাদের যে পেপারগুলো আছে সেই পেপারগুলো শো করবে এবং পাশে স্টার্ট বলে অপশন দেখাবে স্টার্ট করলে সেই পেপারটা শুরু হবে এক একটা প্রশ্ন স্ক্রিনে আসবে এবং তোমরা একটা একটা উত্তর চিহ্ন দিয়ে সাবমিট করলে তোমাদের এক একটা উত্তর হয়ে গেলো এভাবে একশো নম্বরের ক্ষেত্রে কুড়িটা প্রশ্ন আসবে পঞ্চাশ নম্বরের ক্ষেত্রে দশটা প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ নম্বর ঠিক আছে অ্যাসাইন বিডিপিদের অ্যাসাইনমেন্টে টোটাল একশো শতাংশের মধ্যে যা নাম্বার পাবে তার তিরিশ শতাংশ নাম্বার রেজাল্টটা যুক্ত হবে আর আগামীতে অক্টোবর নাগাদ যে ফাইনাল পরীক্ষা হবে সেখানে তোমরা যে একশো শতাংশের মধ্যে পরীক্ষা দেবে তার সত্তর শতাংশ নাম্বার যুক্ত হবে ফাইনাল রেজাল্টে এটা হলো তোমাদের দুটো প্রশ্ন উত্তর এবার আসি তৃতীয় প্রশ্নের জন্য যে যারা আমার কাছ থেকে ইতিহাস অনার্সের গাইড নিয়েছো তাদের পেইড গ্রুপে কিভাবে তোমরা হেল্প পাবে সেই বিষয়টি আলোচনা করছি ধন্যবাদ জানাই সকলকে যারা আমার কাছ থেকে ইতিহাসে গাইড নিয়েছো প্রথমে বলে রাখি তোমাদের বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রশ্নব্যাঙ্ক এবছর দেয়নি তাই তোমাদের যে রিডিউস সিলেবাস করেছিল তিরিশ শতাংশ বাদ দিয়ে সত্তর শতাংশের উপরে তোমাদের এবছর পরীক্ষা হবে আমার নোটসগুলো সব ওই রিডিউস সিলেবাস অনুসারে রেডি করা তাই ভালো করে পড়ো সকলে আর বলে রাখি যে বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কোনো শিডিউল দেয়নি আমি তোমাদের যে শিডিউলটা দেব সেই অনুসারে তোমরা পরীক্ষা দেবে প্রত্যেকটা পেইড গ্রুপে শিডিউলের স্ট্রাকচার ছবি আকারে পেয়ে যাবে তোমরা আমি তবুও ভিডিওতে আলোচনা করে দিচ্ছি প্রথমে বলে রাখি প্রথম পনেরো তারিখ এবং বাইশ তারিখে কেউ পরীক্ষা দেবে না প্রথম দিন এবং শেষ দিন এই দুদিন প্রচুর সমস্যা হয় তোমরা মাঝে সময়গুলোতে পরীক্ষা দেবে তবে বলে রাখি যদি পেইড গ্রুপ থেকে তোমরা গাইড নিতে চাও সেক্ষেত্রে আমার শিডিউল অনুসারী তোমাদের পরীক্ষা দিতে হবে নতুবা তোমরা নিজের দায়িত্বে তোমরা পরীক্ষা দিতে পারবে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো পেপার সকাল ছটা দশটা থেকে বারোটা এবং সন্ধ্যা আটটা থেকে দশটা এবং রাত্রি সাড়ে এগারোটা থেকে একটা অবধি গ্রুপ পেইড গ্রুপ খোলা থাকবে প্রত্যেক দিন একটা করে পেপার তোমরা পরীক্ষা দেবে ঠিক আছে সকাল সন্ধ্যা রাত্রেবেলা যে কোনো একটা টাইমে তোমাদের ওই পেপারটা শেষ করতে হবে যদি কেউ মিস করে যাও তাহলে সেই পেপারটা নিজ দায়িত্বে পরীক্ষা দিতে হবে ঠিক আছে এবার বলে রাখি যে তোমাদের ষোলো থেকে তারিখ থেকে পরীক্ষা শুরু হবে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ এই ছয় দিন তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট ইয়ারে ছটা পেপার ছদিনে দিনে থার্ড ইয়ারে ছটা পেপার ছ দিন এবং ফার্স্ট বিডিপি সেকেন্ড ইয়ার যারা আছো পাঁচ পাঁচটা পেপার থাকে ফার্স্ট ইয়ার পাঁচটা পেপার পাঁচ দিনে হবে ঠিক আছে এবার বলে রাখি তোমাদের ষোলো তারিখে তোমাদের বিডিপি ফার্স্ট ইয়ারের পেপার ওয়ান বিডিপি সেকেন্ড ইয়ারের পেপার থ্রি এবং থার্ড ইয়ারদের পেপার সিক্স পেপার পরীক্ষা হবে সতেরো তারিখে প্রথম ইয়ারের দ্বিতীয় পেপার অর্থাৎ ইতিহাস অনার্সের দ্বিতীয় পত্র আর থা সেকেন্ড ইয়ারের চতুর্থ পত্র চীন জাপানের ইতিহাস আর থার্ড ইয়ারদের সপ্তম পত্র আর আঠারো তারিখে তোমাদের এ হবে ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের হবে তোমার ফিফথ পেপার আর থার্ড ইয়ারের হবে এইট পেপার এবার বলে রাখি উনিশ তারিখে তোমাদের এফ হবে প্রথম ইয়ারের আর দ্বিতীয় ইয়ারের হবে তোমার এ আর তৃতীয় ইয়ারে হবে এ ও সি টু আর কুড়ি তারিখে তোমাদের ফার্স্ট ইয়ারদের পরীক্ষা হবে ইংরেজি মানে এপিজি মানে ফাউন্ডেশন কোর্স ইন ইংরেজ ইংলিশ আর ওই দিন তোমার দ্বিতীয় ইয়ারের হবে তোমাদের এস বি জি ওয়ান পাশে বাংলা আছে বাংলা দেবে আর থার্ড ইয়ারে যারা পড়ছো ওই দিন এস বি জি অর্থাৎ পাশের বাংলা পেপার টু আর এস পি অর্থাৎ যারা পলিটিক্যাল পাশে আছে তাদের পেপার টু পরীক্ষা দেবে ওই দিন আর শেষ দিন অর্থাৎ একুশ তারিখে তোমাদের শেষ পরীক্ষা হবে তোমাদের ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে হবে পরিবেশ আর দ্বিতীয় ইয়ারের ক্ষেত্রে হবে এসপিএস ওয়ান অর্থাৎ পাশে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছ তাদের পেপার হবে এসপিএস ওয়ান আর থার্ড ইয়ারদের ক্ষেত্রে এসবি জি থ্রি এবং এস পি এস থ্রি ওই একই দিনে হবে ঠিক আছে এটা হলো তোমাদের শিডিউল আমার গাইডেন্সের আবারও বলছি তোমরা সকাল দশটা থেকে বারোটা যারা পরীক্ষা দেবে তারা আধ ঘন্টা পরীক্ষা শেষ হওয়ার আধ ঘন্টা আগে থেকে তোমরা শুরু করবে ঠিক আছে এবং কোনো প্রশ্ন যদি তোমাদের সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা পেইড গ্রুপে তোমরা ছবি তুলে দিতে হবে ঠিক আছে অপশন সহ সেক্ষেত্রে গ্রুপ থেকে আমরা সবাই মিলিতভাবে হেল্প করব ঠিক আছে আর আমার স্টুডেন্টদের আরেকটা বলছি তোমরা যদি পারো দুটো মোবাইল বা দুটো ডিভাইস কাছে রাখবে একটা হোয়াটসঅ্যাপে পেইড গ্রুপে যুক্ত থাকবে এবং অন্য ডিভাইসে তোমরা পরীক্ষা দেবে যেমন ধরো দুটো মোবাইল ডাকলে একটা মোবাইলে পরীক্ষা দিলে আর একটা মোবাইলে গ্রুপে যুক্ত থাকলে ওই মোবাইলে পরীক্ষা দিতে গিয়ে তোমার কোনো প্রশ্ন ধরো জানা নেই তখন তুমি ছবি তুলে অপশান গ্রুপে পোস্ট করে দিলে তাহলে গ্রুপ থেকে আমরা আমি বা অন্য কেউ যেয়েই থাকুক না কেন তোমাদের হেল্প করে দেওয়া হবে ঠিক আছে কারণ নোটস তো সবাইকে একই দিয়েছি কিন্তু পরীক্ষার সময় একটা সম্মিলিতভাবে গাইড করলে সকলেই ভালো রেজাল্ট পাবে এবং এটার মধ্যে একটা আনন্দ পাবে যে তোমরা নিজেরাও যেটুকু জানো অন্যকে জানিয়েছ ঠিক আছে আশা করি তোমরা এই পদ্ধতি অবলম্বন করবে কেউ ব্যতিক্রম পথ অবলম্বন করবে না ঠিক আছে এটাই আমার ভিডিও করার উদ্দেশ্য ছিল এবার তোমরা যদি সম্মিলিতভাবে একে অপরকে সাহায্য করো অবশ্যই আমরা এই পরীক্ষা ভালোভাবে পার করে যাব ঠিক একইভাবে ফাইনাল পরীক্ষাও হবে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও একবার